Jisho I'm normally core na khub ekta abhi core be inspiring Devda tweet korechilo kintu tarpor delete hoye gechilo eta bhul diye ami bhabchi encourage kore delete kore diyeche superhero hulk tel eta ghi ইন্টারনেটের রনে বনে জলে জঙ্গলে সব জায়গায় কেবল একটাই নাম পরিণীতা ইয়েস ফ্রেন্ডস দ্য ট্রেলার অফ পরিণীতা হ্যাজ ক্রিয়েটেড আ ম্যাসিভ স্টার অ্যামাংস্ট অডিয়েন্সেস অন দ্য ইন্টারনেট কাজে টুইটার হোক বা ফেসবুক ইউটিউব হোক বা ইনস্টাগ্রাম মেহুলের অসাধারণ পারফরমেন্স বাবাইদার অনবদ্য কনসিস্টেন্সি আর অফকোর্স দ্য ক্যাপ্টেন অফ আর শিপ আমাদের ডিরেক্টর যিনি প্রত্যেক মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রিকে একটা নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করেছেন আমার সাথে যে তিনজন ব্যক্তি আছেন আজকে তাদের ফার্দার কোনো ইন্ট্রোডাকশন লাগবে না তারা তিনজনেই হাউস হোল্ড নেমস তো প্রথমে আমি চলে আসবো মাই ফেভারিট অ্যাক্টর ঋত্বিক দা হাই তার সাথে আছে আমার গুরুর পরিণীতা শুভশ্রী গাঙ্গুলি চক্রবর্তী কোনটা বলবো চক্রবর্তী রাজ চক্রবর্তী পাল্লাটা চক্রবর্তীর ভাই চক্রবর্তী চক্রবর্তী না শুভশ্রী চক্রবর্তী এবং থার্ড যিনি আছেন আমাদের সাথে ওনাকে নিয়ে আমি কি বলবো মানে খুবই শান্ত প্রকৃতির একজন মানুষ কিন্তু আমি যদি ওনার 500 meters রেডিয়াসের মধ্যে থাকি উনি হয়ে যান সুপার হিরো হাল্ক পুরো গ্রিন হয়ে যায় হ্যাঁ কানের থেকে ধোয়া হওয়া বেরোতে লাগে এরকম একটা ব্যাপার হয় বাট অনেস্টলি মাই ফেভারিট আমাদের সকলের ফেভারিট সব অডিয়েন্সের ফেভারিট দ্য ওয়ান অ্যান্ড অনলি দ্য ভেরি হ্যান্ডসাম দ্য ভেরি ড্যাশিং রাজ স্যার থ্যাংক ইউ বাট তোমাকে নিয়ে কতটা বেশি বড় ইন্টারেস্ট না ও অন্য কারণে এটা তেল বাটার হাতে করে নিয়ে আসছে বাটার হাতে করে না এটা ঘি তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো পরিণীতা তোমরা সবাই ট্রেলারটা দেখেছো পরিণীতা ট্রেলার ম্যাসিভ হিট হয়েছে খুব ভালো রেসপন্স পেয়েছে গান শুনেছো আই হোপ তোমাদের সবার খুব ভালো লেগেছে কিন্তু পরিণীতা নিয়ে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে অনেকে অনেক ধরনের কমেন্ট করেছে অনেকে অনেক ফিডব্যাকস দিয়েছে এবং আমরা সবার ফিডব্যাক ভীষণ রেসপেক্ট করি এবং সবারই ফিডব্যাক আমাদের কাছে একটা বিরাট বড় পাওনা তো সবার আগে আমরা চলে আসবো ঋত্বিকদার কাছে ঋত্বিকদা তুমি খুব একটা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ নও তো তুমি কী ধরনের ফিডব্যাকস পেয়েছো লোকজনের কাছে নানান রকমের ফিডব্যাক পেয়েছি সত্যি কথা বলতে কি একটা ছবির পর এরকম গোটা দেশ জুড়ে ফিডব্যাক আসতে শুরু করেছে এই এক্সপিরিয়েন্সে চট করে হয় না সব ছবির ক্ষেত্রে হয় না তো আর এমন এমন ফিডব্যাক পেয়েছি যেগুলো আশা তো করেই নি বরং ওই ওই মানুষের কাছ থেকে ফিডব্যাক পেয়ে চমকে উঠেছি এবং ভাবতেই পারছি না যে উনি একটা বলি আমার মনে হয় এটা খুব ভালো একটা আইডিয়া করেছিস যে আমরা যে ফিডব্যাকগুলো পেয়েছি সেই ফিডব্যাকগুলোর ফিডব্যাক এটা খুব ভালো এটা খুব ভালো আইডিয়া তাই না একদম অ্যাকচুয়ালি আমার কাছে এই জিনিসটা ভীষণ এসেছে ট্রেলারটা সবাই দেখার পরে যে বাবাইদা কেন সুইসাইড করলো এক্স্যাক্টলি লাইক কটপ্পানে বাহুবলীকে কিউ মারা এক্স্যাক্টলি কটপ্পানে বাহুবলীকে কিউ মারা এটা কিন্তু আমরা এখন রিভিল করতে পারবো না এটা নিয়েই পুরো সিনেমাটা হ্যাঁ যেমন এই বলতে বলতে আমার অত্যন্ত পছন্দের প্রিয় একজন মানুষ তিনি যে আমাকে কোথাও একটা ফলো করেন তিনি আমাকে দেখেন আমি জানতামই না গজরাজ রাও উনি টুইট করেছেন যে দিস ট্রেলার লুকস অ্যামেজিং উইথ টু অফ মাই ফেভারিট অ্যাক্টার্স ইন ইট শুভশ্রী অ্যান্ড ঋত্বিক বেস্ট উইশেস রাজ চক্রবর্তী অ্যান্ড টিম বাট ইট হ্যাজ বিন ইন্সপায়ারিং কি বলো ফার্স্টেই আমার কাছে বুম্বাদার এসেছে সেটা হচ্ছে লিখেছে যে অনেক অনেক সুন্দর এবং রাজকে ট্যাগ করে লিখেছে এটা এটা যেন একটা নতুন তুমি আর তোমার হাতে একটা নতুন শুভশ্রী পাবো আর অফকোর্স আমার প্রিয় অভিনেতা ঋত্বিক অল দ্য বেস্ট দেখার জন্য অপেক্ষায় রইলাম তো শুরু করতে পারি আমাদের কাছের এক খুব কাছের বন্ধু আমাদের সবারই খুব প্রিয় প্রিয় ডিরেক্টর তারকে দিয়ে শুরু করি তার নাম সৃজিৎ মুখার্জি তো লিখেছে ওয়াও ইউ এক্সাইট মি আফটার এজেস বন্ধু জাস্ট ফেটে গেছে অ্যাট দ্য রেট টাচ ওকো অ্যান্ড হাউ গুড ইজ শুভশ্রী অ্যাট দ্য রেট শুভশ্রী কামিং থট মানে এইটা ও লিখেছে এবং থ্যাংক ইউ সৃজিৎ আচ্ছা রিমন বলে একজন লিখেছেন পরিণীতাকে হ্যাশট্যাগ করে বাঙালির মন জেতা যদিও অতটা সহজ নয় কিন্তু তুমি তার ব্যতিক্রম আসলে নামের মধ্যেই শুভ আছে যার অভিনয়তে তো তার শ্রীভাব থাকবেই বাহ কি আবার অনেকদিন পর কোনো বাংলা সিনেমার ট্রেলার হৃদয় ছুঁয়ে গেল দুর্দান্ত হবে পরিণীতা বাংলার চলচ্চিত্র প্রেমী সকল মানুষকে সপরিবার দেখার জন্য অনুরোধ করব থ্যাংক ইউ সো মাচ রিমন অ্যান্ড ফ্রম অন বিহাফ অফ দ্য এন্টায়ার টিম অফ পরিণীতা তোমাকে আমরা ধন্যবাদ জানাই আমার ফেভারিট হিরোইন যে কোয়েলি সে আমার আমার টুইটটাই আর কি রিটুইট করেছে তার জন্য আমি বলছি তো আমি এক্সাইটেড হয়ে গেছিলাম কোয়েলি লিখেছে খুব ভালো ইটস সাচ আ নেভার সিন বিফোর ইউ নো ওয়ান্ডার ইউ আর সো চার্জড আপ টু গেট ইন টু দ্য স্কিন আই এম রাজ চক্র কেয়ার শোজ ইন এভরি ইঞ্চ বেস্ট উইশেস টিম হ্যাঁ সবারই ফিডব্যাক দেখতে পাচ্ছি বোম্বাদারটা দেখলাম কোয়েলের দেখতে পাচ্ছি পার্ণ তনুশ্রী
পরম। আচ্ছা আবিরের, আবিরের কোনো ফিডব্যাক দেখতে পাচ্ছি না। না আমি বলি, আমিও দেখেছি আবিরের নেই আর কি, এটা নিয়ে আমার কাছে অনেকগুলো ইয়েও এসছে। বাট আমার মনে হয় যে আবির একটা ছবি রিলিজ আছে, ও আছে, যিশু আছে, যিশুও ওই কারণে বলে যিশু নর্মালি করে না খুব একটা কাউকে, তো আবির করেনি, আবির করে, আবির করতে পারেনি, কারণ হচ্ছে ও বর্ণ পরিচয় থেকে ফোকাসটাকে সরাতে চাইছে না। ও আমাদেরকে খুব ভালোবাসে, ভীষণই বন্ধু, আমারও খুব বন্ধু, তোমারও খুব বন্ধু, হ্যাঁ ভীষণ ভালো বন্ধু। ও করলেও রাগ কর, মানে করলে হ্যাপি হয়ে যাবো, না করলেও রাগ নেই, কারণ লাভ ইউ বেবি, অল দ্য বেস্ট ফর বর্ণ পরিচয়। হ্যাঁ অল দ্য বেস্ট ফর বর্ণ পরিচয়, আর করে দে আমাদের ছবির ট্রেলারটা ক্লিক করে, করতে তো একটু হবেই। আর শোন নন্দিনীকে বলি রিটুইট করতে। আমার কাছে ইনফ্যাক্ট একটা মেসেজ এসেছিল সোশ্যাল মিডিয়াতে যে দেবদা টুইট করেছিল কিন্তু তারপর ডিলিট হয়ে গেছিল টুইটটা ফর সাম রিজন। এনি রিজন তুমি কি জানো কেন? না মানে আমিও দেখেছি আর কি, মানে এটা তুলবি আমি ভাবতেন, কিন্তু আমি একটা কথা বলবো, আমি না আমি বলি, সেটা হচ্ছে আমার মনে হয় যে দেব ডিলিট করেছে কেন, টুইট করেছে কেন, সেটা একমাত্র ওই জানে। আমার মনে হয় যে ও কিন্তু সবাইকে এনকারেজ করে এবং ওর মধ্যেও আছে, ও সবাইকে ভালো মানে চেষ্টা করে, ও গুড হার্টেড ছেলে, এনকারেজ করে ডিলিট করে দিয়েছে। না না এরকম না, আমার মনে হয় ডিলিট করার কোনো রিজন আছে, হতে পারে ওর পার্সোনাল রিজন, সেই জন্য তাকে হয়তো ডিলিট করতে হয়েছে। বাট দেব লাভ আস, আমি একটা পার্সন, দেব লাভ ইউ, যে কোনো রিজনে তুই ডিলিট করে থাকিস ভাই, বাট আই নো ইউ লাভ আস, আই লাভ ইউ। ছবির আরও অনেক গল্প, আড্ডা, গান, এর আপডেটস পেতে আপনারা প্লিজ রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট ইউটিউব অফিসিয়াল চ্যানেল তা সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আপডেটস পেতে বেল আইকন ক্লিক করুন।